পিএস কম্পিউটারে আপনাকে স্বাগত। আজ আপনাদের দেখাবো ওয়েব পেজের কোনো টেক্সট আপনি কিভাবে চেঞ্জ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন এখানে আমি ফ্লিপকার্ট ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন যে মোবাইলের দামটা এখানে আমি চেঞ্জ করেছি। এরকম আপনি কিভাবে চেঞ্জ করবেন, এটা কিন্তু শুধুমাত্র মজা করার জন্য, এটা কিন্তু আপনার অ্যাপ্লাই হবে না। যখন আমি পেজটা রিফ্রেশ করে দেবেন এটা কিন্তু আবার আগের অবস্থায় চলে আসবে। যখন আমি রিফ্রেশ করছি পেজটা, অরিজিনাল যে দাম সেই দামটা কিন্তু আবার চলে আসবে। এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনি বন্ধুদের সঙ্গে মজা করতে পারেন। এটা কীভাবে চেঞ্জ করবেন, এটা আপনি যে কোনো টেক্সট ওয়েব পেজে যে কোনো টেক্সটকে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য আপনি যেই জায়গাটা চেঞ্জ করতে চান সেই জায়গাটার উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে ইন্সপেক্ট অপশান আছে, এখানে ক্লিক করুন, বা শর্টকাট কি কন্ট্রোল শিফট আই এটাও প্রেস করতে পারেন। প্রেস করার পর আপনার যে ভ্যালুটা এখানে দেখা আছে 129,900, এই ভ্যালুটা এখানে খুঁজে নেবেন। দেখুন এখানে 129,900 রয়েছে, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে কার্সারটাকে অ্যাডজাস্ট করে নেবেন, তারপর আপনি যত ভ্যালু করতে চান সেটা এখানে সেট করবেন। যদি আপনি 900 টাকা করতে চান 900 টাকা, বা আপনি এই ভ্যালুটা মুছে আপনি অন্য ভ্যালু লিখতে পারেন। তো আমি 900 করতে চাই, তো বাকিগুলো আমি এখানে মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর এখানে এন্টার প্রেস করবেন, দেখুন 900 হয়ে গেল। আরও যদি আপনি চেঞ্জ করতে চান আপনি আরও টেক্সট চেঞ্জ করতে পারেন, এইভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন। যেমন এখানে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আপনি চেঞ্জ করতে পারেন, এখানে রাইট ক্লিক করে ডাবল ক্লিক করবেন, কার্সার অ্যাডজাস্ট করে নেবেন, আপনার যে অ্যামাউন্ট দরকার আপনি সেই অ্যামাউন্টটা সেট করে এন্টার প্রেস করে দেবেন। এইভাবে কিন্তু আপনি সেট করতে পারেন। এবার আপনি এটা স্ক্রিনশট নিয়ে আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারেন মজা করার জন্য। এই ছিল আর কি যে ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কোনো প্রশ্ন বা পরামর্শ থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।